সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে সরকার পরিচালিত জনজাতি হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষার কৃতীদের পুরস্কৃত করা হয় মোট পঁয়তাল্লিশ জন কৃতী ছাত্রছাত্রীকে এদিন পুরস্কৃত করা হয় সুকান্ত একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার পরিচালিত একশো চৌষট্টিটি জনজাতি হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় হোস্টেলগুলোর মধ্যে রয়েছে একশো একটি বয়েজ হোস্টেল এবং তেষট্টিটি গার্লস হোস্টেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতি ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যাতে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই আয়োজন যারা টপার তাদেরকে বাইশ জন নিয়ে এবং তেইশ জন ছেলে তাদেরকে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে টপার যারা টপার বিভিন্ন হোস্টেলের টপার তাদের দেওয়া হবে আমাদের উদ্দেশ্য আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো খেলাধুলা করতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে পারে তাদের আরও জীবনটা আরও সাকসেস করতে পারে খেলাধুলা ছাড়া তো আমাদের